হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুপ্রিম এডুকেশন। তো বহুদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। দেখো, তোমাদের মধ্যে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে দাদা, গ্রুপ ডি পোস্টিং এ মানে গ্রুপ ডি পোস্টে চাকরি পাওয়ার পর, রেলে গ্রুপ ডি পোস্টে চাকরি পাওয়ার পর গ্রুপ ডি থেকে কি জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়া যায়? এটা একটা কোশ্চেন অনেকের, দেখো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকের জানা নেই। তো আজকে পুরো বিষয়টা তোমাদের সামনে আমি ক্লিয়ার করবো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, ফার্স্টে তোমার পোস্টিং যদি ওয়ার্কশপে হয়, ওয়ার্কশপে যদি গ্রুপ ডির পোস্টিং তোমার হয়ে থাকে, তাহলে তুমি গ্রুপ ডি থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবে। তো এর জন্য তোমার পদ্ধতি কী কী লাগবে, তারপর তোমার এডুকেশন কী লাগবে, আর নর্মাল প্রমোশন কী লাগবে, নর্মাল প্রমোশনের মাধ্যমে কি তুমি হতে পারবে, না তোমার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। দেখো, ফার্স্টে আমি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কথা বলি। দেখো, তোমাকে যদি খুব অল্প সময়ের মধ্যে গ্রুপ ডি থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে তোমার ডিপ্লোমা ডিগ্রি থাকা চাই। মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তোমাদের যার যা ডিগ্রি আছে, শুধু সিভিল বাদে তোমাদের যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, তারা কিন্তু গ্রুপ ডি থেকে যেই হতে পারবে। কী হতে পারবে? দেখো, যেই থেকে তোমাদের নর্মাল প্রমোশন হবে, প্রথমে টেক থ্রিতে, সেটা হতে মিনিমাম 3 বছর টাইম লাগবে। টেক থ্রি হওয়ার পর, টেক থ্রিতে মিনিমাম 3 বছর সার্ভিস হওয়ার পর, 3 বছর টেক থ্রিতে সার্ভিস হওয়ার পর তোমার শপে কিন্তু এলডিসির ভ্যাকান্সি বেরোবে। এটা প্রত্যেক বছরই কিন্তু ভ্যাকান্সি বেরোয়, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে প্রত্যেকটা ইয়ারে কিন্তু ভ্যাকান্সি বেরোবে। ওকে, তো এর জন্য তোমাকে কিন্তু আগে, তোমাদের তুমি যদি কোয়ালিফাইড হও, মানে এর জন্য তুমি যদি এলিজিবেল হও যেইর জন্য, তাহলে কি করা হবে, তোমাদের শপে যতজন পোস্টিং আছে যাদের ডিপ্লোমা করা আছে, সমস্ত সমস্ত কি বলবো সমস্ত মানুষরা কিন্তু যেইর জন্য কিন্তু এলিজিবেল হবে, এবং তাদেরকে প্রি প্রমোশনাল ট্রেনিং দেওয়া হবে। তো প্রি প্রমোশনাল ট্রেনিং বলতে, প্রথমে প্রমোশনাল ট্রেনিংটা দেওয়া হবে এক্সাম প্রসপেক্টে, যেই যে এক্সামে তোমরা বসবে সেই প্রসপেক্টে। এবার তুমি যদি যেই এক্সামটা ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্ট টেক থ্রি থেকে কিন্তু যেই পোস্টে চলে যাবে, মানে লেভেল 2 থেকে ডাইরেক্ট লেভেল 6 এ চলে যেতে পারবে। এটা গেল ডিগ্রির কথা। আর একটা কথা, সেটা হচ্ছে যেটা কিনা, তুমি যদি তোমার কোনো ডিগ্রি না থেকে থাকে, তাহলে কি হবে, তাহলে কি দাদা আমরা হতে পারবো? তাহলেও তোমরা হতে হবে। কি হতে পারবে? দেখো, ফার্স্টে তোমার গ্রুপ ডি হবে, তারপর তুমি টেক 3, তারপর তুমি টেক 2 হবে, তারপরে প্রমোশনে টেক 1, তারপরে প্রমোশনে হবে তোমার সিনিয়র টেকনিশিয়ান বা এমসিএম। এমসিএম এর সার্ভিস দেওয়ার পর তারপরে কিন্তু যে প্রমোশনটা, বা তোমাকে একটা এক্সামে বসতে হবে, নর্মালি একটা এক্সাম হবে, সেই এক্সামটায় বসতে হবে, সেটা করতে পারলে কিন্তু পাস করতে পারলে তোমরা যেই হবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার যেই পর নর্মাল প্রমোশন এসেছি, তার মানে বুঝতে পারছো রেলে প্রমোশনে একটা বিরাট জায়গা থেকে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো।